প্রথমেই আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুব সমাজের আইকন এবং আমাদের হৃৎস্পন্দন অভিষেক ব্যানার্জী মহাশয়কে, যার কারণে আমরা এখানে এসেছি এবং এখানে এসে আমি খুবই আনন্দিত, উৎসাহিত এবং আমার মানে বলার মতো কোনো মুখে ভাষা নেই। এবং উনি যেই কর্মসূচিটা নিয়েছেন, এটার ফলে সাধারণ কর্মী থেকে শুরু করে জনসাধারণ প্রত্যেকেরই মনে আনন্দিত এবং উৎসাহিত, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা একটু বেশি করে আনন্দিত, কারণ আমাদের এইখানে শহীদের মাটি। এই কর্মসূচির ফলে সাধারণ স্তরে যারা কর্মী আছে তারা নিজেদের মনে আরও উদ্দীপনা পেয়েছে, তারা সামনে এসে কাজ করতে চাইছে। এবং এই যে ভোটদানের ব্যাপারটা, যারা নিজেদের মতামত নিজেরা দিতে পারে, আগে এটা ছিল না। আমাদের একজন গদ্দার যিনি ওনার হাতে সব কিছু ক্ষমতা রেখে আমাদেরকে কাঠপুতুলের মতো নাচাতেন, ওনার সেই রাজত্বটা শেষ হয়েছে এবং মানুষ স্বাধীনতা পেয়েছে। এইটুকু বলে আমি পুনরায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।